তৈরি হয়ে গেছে আমের পাশ আবার দেখি তোমাদের কেমন হচ্ছে দেখতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের লাইফ উইথ প্যাশন চ্যানেলের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর এখন কটা বাজে জানো এখন বিকাল হয়ে গেছে 5টা বাজে আর এখন আমরা আমাদের ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা আমরা বিকেল থেকে শুরু করছি এখন আমরা চলে যাব ছাদে আর উড়িয়ে নেব ড্রোন এই ভিডিওটা তো পাবলিশ হবে 4th June আর 4th June আমাদের ইউটিউব ফ্যামিলির একজনের বার্থডে প্রিয়াঙ্কা নাথ তো প্রিয়াঙ্কাকে জানাই মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর খুব ভালোভাবে কাটিও প্রথমে ড্রোনটা সেট করে নি ড্রোন হয়ে গেছে রেডি ড্রোনটা ফ্লাই হবে আর তোমরা দেখবে ড্রোন শট দেখো আমাদের বাড়ির সামনের এই মাঠটা আমি তোমাদের আগেও দেখিয়েছি ভিডিওতে দেখো সবাই এখানে ফুটবল খেলছে আমারও খুব খেলতে ইচ্ছা করছে আসলে ছোটবেলায় এত খেলতে যেতাম ক্রিকেট খেলতে ফুটবল খেলতে আরও টুকটাক বন্ধুর সাথে প্রচুর খেলতাম সারাক্ষণ ধরে প্রচুর অ্যাক্সিডেন্টও করেছি তার জন্য মা বাবা প্রচুর বকাবকি করতো যে এত কেন খেলতে আস এত কেন ছটফট করিস এত কেন অ্যাক্সিডেন্ট করিস ঠিক আছে কিন্তু যাই হোক মানে খেলতে ভালো লাগতো এখনকার বাচ্চারা তো ম্যাক্সিমাম বাড়ি থেকে বেরোতেই পারে না বা বেরোনোর সুযোগ পায় না সামনাসামনি কোথাও মাঠ নেই কোথাও ভালো সেরকম বন্ধু নেই তার জন্য ঘরেই থাকে এই জিনিসটা আমার মনে হয় খুব একটা ভালো নয় শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো নয় প্লাস মেন্টালিও একখানা গ্রোথ হয়তো হয় না কারণ বাইরে 10 জনের সাথে খেললে বন্ধুদের সাথে থাকলে একটা মেন্টাল গ্রোথ বাচ্চাদের হয় যেটা এখনকার দিনের বাচ্চারা একটু মানে বঞ্চিত হচ্ছে আমার মনে হয় কারণ আগেকার দিনে তো নর্মালি খেলাধুলো হ্যাঁ ঘরেই সব একদম একদম এখন ঘরেই সব হয়ে গেছে কোভিডের সময় তো একেবারেই যাতা হয়ে গেছে সব সময় ঘরেই থাকতে হচ্ছে যাই হোক আমার মনে হয় বাইরে কখনো সুযোগ পেলে সঙ্গে সঙ্গে খেলতে যাওয়া উচিত বা বাবা মায়ের ছাড়া উচিত মানে ছোটবেলায় আমি খেলতে যেতাম বলে আমার ফিজিক হয়তো এখনো এতটা স্ট্রং আছে আর মানে না খেলাধুলা করলে ফাড়াও গেছে কোনোদিন মাকে আনবো তোমরা শুনো ক্যামেরার সামনে মা ভালো বলতে পারবে ও ছোটবেলার ফাড়াগুলো অ্যাক্সিডেন্টের কেস মানে ছোটবেলা থেকে এত আছে যে বলে শেষ করা যাবে না মানে ওটা 4-5টা ব্লগ হয়ে যাবে বোধ হয় আমার সাথে রিলেশনের পর আমি খুব একটা ফাড়া যেতে দেখিনি শুধু একটা একবার হয়েছিল যেটা বাথরুমে পড়ে গেছিল সেটাই দেখেছিলাম তাছাড়া আমি সেরকম অ্যাক্সিডেন্ট দেখিনি ভগবান করুক নাই দেখতে হয় দেখিনি আমি শুনেছি ওর মায়ের কাছে অনেক শুনেছি যে ওর প্রচুর ফাড়া যেত প্রচুর হ্যাঁ প্রচুর ফাড়া গেছে একবার গল্প মাকে আনবো একদিন জলে ডোবা নদীতে সমুদ্রে পুকুরে সব রকম মানে ডুবতে মরতে মরতে বাঁচার এক্সপিরিয়েন্স আছে মাকে ওই বলতে বলতে মানে ব্লগ শেষ হয়ে যাবে বলতে পারবে একদম ঠিক আছে যদি তোমাদের মানে ইচ্ছা হয় শুনতে কমেন্টে জানিও 7:15 বাজছিল আর আমরা ছাদ থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছ ঘেমে পুরো স্নান করে গেছি আসলে ড্রোনটা খুঁজে পাচ্ছিলাম না ড্রোনটা অ্যাকচুয়ালি অন্ধকারে চালিয়েছিলাম হ্যাঁ মানে প্রথমবার একটু রিস্ক নিয়ে অন্ধকারে চালিয়েছিলাম ও বোধ হয় ডিরেকশন বুঝতে পারছিল না তো খুব তাড়াতাড়ি দেখলাম ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেল তারপরে খুব টেনশনে পড়ে গেছিলাম আমি তো ভাবলাম গেল তারপরে দেখলাম না হোম বাটন মানে সিলেক্ট করা ছিল তো হোম লোকেশনে চলে এলো ও নিজে থেকে মানে এত ভয় লাগছিল সিরিয়াসলি মানে বুঝতে পারছো তো প্রচণ্ড প্রচণ্ড ভয় লাগছিল আমার মানে কি বলবো মানে হার্টবিট এখনও কাঁপছে যাই হোক ঘরে চলে এসেছি ঘরে এসে পায়েল প্রথমে হ্যাঁ খিদে পেয়ে গেছে তো নিয়ে এসছে স্ন্যাক্স চিড়ের পোলাও ফটাফট খেয়ে নেবো চিড়ের পোলাও পায়েল আগের একটা ভ্লগে বলেছিল যে আমের পায়েশ বানাবে আজকে মনে হচ্ছে তাই বানাচ্ছে তাই তো হ্যাঁ আমের পায়েশ খুব শিগগিরই আমি আমার চ্যানেলে দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে রেসিপিটা দেখে নিতে পারবে মানে ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবটা করে নিও রেসিপিটা আসছে
আর আমরা চেষ্টা করছি ওই চ্যানেলে আর একটু বেশি ভিডিও দেওয়ার। আসলে বুঝতেই পারছো, তিনখানা চ্যানেল, তারপরে ভিডিও এতগুলো করতে হয়, তারপরে ভয়েস ওভার দিতে হয়, অনেকগুলো কাজ থাকে। যতটা ভাবো যে ক্যামেরার পেছনে মানে ক্যামেরার সামনে তোমার যেটা ভাবো যে দেখাচ্ছি এটা করতে কতক্ষণ লাগবে, কিন্তু বিশ্বাস করো অনেক টাইম লাগে, অনেক কিছু বাঁচতে হয়। এডিটিংটা শুধু ছোটোখাটো ব্যাপার না, অনেক বড় ব্যাপার, অনেক 7-8 ঘন্টা লেগে যায়। আর তিনটে চ্যানেল বুঝতেই পারছো কিছু টাইম লাগবে। একদম একদম ব্যাপক এক্সাইটেড, কিন্তু খেতে দারুণ হবে। আমার পায়েস, গরমে আমের পায়েস, উফ, মানে ভাবলেই বাস এক্সাইটেড লাগছে। আমি তো মারাত্মক এক্সাইটেড আমের পায়েসটা খাওয়ার জন্য। তৈরি হয়ে গেছে আমের পায়েস, আবার দেখি তোমাদের কেমন হয়েছে দেখতে। এখন পায়েস পরিবেশন চলছে, এত সুন্দর জিনিসটা রান্না হয়েছে, খেয়ে টেস্ট করে তো অবশ্যই বলতে হবে। দেখো আমি কালকে সুমনের পেছনের চুলটা একটুখানি শেপ করে দিয়েছি, এই জায়গাটাকে পুরো শেপ করে দিয়েছি। জানিও তোমরা পেছনটা ঠিক আছে কিনা, শেপটা ঠিক আছে কিনা, এবার সুমন বলুক। আসলে আমি আমার চুলগুলো ছোট রাখতেই পছন্দ করি, খুব প্রিয় আমার চুল, কিন্তু এই লকডাউনে পার্লারে যেতে পারছি না, এমন চুল কাটাও হচ্ছে না, প্রচণ্ড বড় হয়ে গেছে, পিছনে এইসব জায়গাগুলোয় প্রচণ্ড চুল জমে গেছিলো। তো সামনেগুলো তো আমি কেটে নিই নর্মালি, কিন্তু পেছনগুলো কাটা পসিবল হয় না আমার পক্ষে। তার জন্য আমি পায়েলকে বলছিলাম, অনেক ধরে রিকোয়েস্ট করছিলাম যে কেটে দাও, কিন্তু ভয় পাচ্ছিল বাইচান্স যদি ভুলভাল করে দেয়, ঠিক আছে, আমিও বকবো সাথে, কী যে হবে ভগবান জানে, ঠিক আছে, কারণ কোনো অপশান থাকবে না যে আমি পার্লারে গিয়ে চুলটা ঠিক করে দেবো। তো তাই জন্যই কালকে পায়েলকে বললাম চুলের এই পেছনটা একটু শেপ করে দাও, তাহলে আমার একটু আরাম লাগবে, আর তুমি কীরকম পারো সেটাও দেখে নেবো। ও ভয়ে ভয়ে তারপর রেজারটা নিয়ে এরকম আস্তে 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 চালাচ্ছে, ঠিক আছে, একদম হালকা করে, আমি মনে হয় একটু চেপে চালাও তাহলে পরিষ্কার হবে না তো, ঠিক আছে। তারপরে আলটিমেটলি দেখলাম না ঠিক আছে, করে দিয়েছে আর কি। দেখো তোমরা কেমন কেটেছে কমেন্টে জানিও, ঠিক আছে, আর নিজের বউদের যদি কাটাও একটু সাবধানে, একটু মানে আগে বলে দেবে হ্যাঁ তুমি পারবে পারবে, নাহলে কিন্তু ভয়ে ও যেমন করছিলো হাতটা এরকম কাঁপছে, ঠিক আছে, তো ওই জিনিসটা না হলেই আরও বেটার কাটতো, পরের বার আরও ভালো হবে না, হ্যাঁ ফার্স্ট টাইম তো, তাও ভালোই কেটেছে, থ্যাংক ইউ। সন্ধ্যাবেলা পায়েল করে নিয়েছিল আমের পায়েস, গন্ধটা কিন্তু দারুণ আসছে, একটু টেস্ট করে দেখি দাদা। এইভাবেই টেস্ট করলাম, কারণ না হলে চামচ কীভাবে ধরবো আর ক্যামেরা কীভাবে ধরবো, তাই না? মানে এইভাবেই টেস্ট করে দেখাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আমার কিন্তু ফাটাফাটি লাগলো। রেসিপিটা তোমরা পেয়েই যাবে, একদম নির্দ্বিধায় ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। এই গরমকালে আমের পায়েস, এমনি পায়েস জিনিসটা বেশ ভালো লাগে, তার উপরে আমের পায়েস উপরে কাজু কিশমিশ ছড়ানো আছে, আহা, প্রত্যেকদিন ডিনারের পরে এরকম ডেজার্ট পেলে আর কি চাই। তো আমের পায়েসের জন্য পায়েলকে থ্যাংক ইউ বলে দিই, থ্যাংক ইউ পায়েল, বেশ দারুণ হয়েছে। দেখো 11:22 আর আমরা ডিনার করে অনেকক্ষণ চলে এসেছি, আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, একটু অন্যভাবে আজকে ভিডিওটা শুরু করেছিলাম, কেমন লেগেছে তোমরা জানিও। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখেছো তাহলে নিশ্চয়ই কোনো কারণে ভালো লেগেছে, ভালো লাগলে কী করতে হবে, লাইক আর কমেন্ট করে দিতে হবে। তো একদম লাইক কমেন্ট না করে কিন্তু যাবে না, একটু কম লাইক কমেন্ট পড়ছে মনে হচ্ছে না, করে দাও করে দাও, একটু ভালো করে লাইক কমেন্ট করে দাও, কী আছে, একটা লাইক আর কমেন্টই তো, কোনো টাকা পয়সা থোড়ি লাগছে। আর সাবস্ক্রাইব করেছো তো, করোনি, একটু স্ক্রোল করো, স্ক্রোল করো, নিচে দেখো দরকার সাবস্ক্রাইব বাটনটা লেখা আছে, ওই বাটনটা ক্লিক করে দাও, পাশে দেখো অল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলেই তো আমাদের রেগুলার ব্লগের আপডেট তোমাদের কাছে সবার আগে যাবে, কারণ আমরা কিন্তু রেগুলার ব্লগ তোমাদের জন্যই বানাচ্ছি। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি, আই লাভ ইউ, সো আজকের মতো টাটা।